اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده شرمت ديني بهاي بني رام أسكت جي قطر যে সমস্ত নারীরা সুগন্ধ সেন্ট পারফিউম ইউজ করে বাইরে বের হয় অথবা মসজিদে যায় তাদের বিধান কি আসলে ঘরের বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা মুসলিম নারীদের জন্য একেবারেই বৈধ নয় মানে হারাম একেবারেই বৈধ নয় মানে হারাম কেননা এতে পুরুষদের মন নারীদের দিকে খুব দ্রুত আকৃষ্ট হয় এবং পর্দার উদ্দেশ্য بيغنيتها رسول الله صلى الله عليه وسلم إيبا باريك قطره بنشيق قريسين زمن الصيادين سلمدرية أنا عبي موسى رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعترت ثم مرت على القوم ليجدوا ريحها فهي زانيها فهي جانية عبي موسى رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم بلجهن যে নারী যে মহিলা যে মেয়ে সুগন্ধি লাগিয়ে পারফিউম লাগিয়ে কোন সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করে কোথাও যায় বা মসজিদে যায় হ্যাঁ এ উদ্দেশ্যে যে যেন তারা তার সুঘ্রাণ গ্রহণ করে যেন তার কাছ থেকে সুঘ্রাণ গ্রহণ করতে পারে তাহলে সে মহিলা ব্যভিসারিণ হিসাবে গণ্য হবে সে মহিলা ব্যভিসারিণ হিসাবে গণ্য হবে হাদিসটি মুসনাদ আহমদের উনিশ হাজার সাতশত বাষট্টি নমহাদিস মুস্তদ রাখা হাকিমের তিন হাজার চারশত সাতানব্বই নব হাদিস আবুদাউদের চার হাজার একশত পঁচাত্তর নবহাদিস বাইহাকির ছয় হাজার একশত আঠাশ নব হাদিস সঈব নেহবানের চার হাজার চারশত চব্বিশ নমহাদিস আরও অনেক হাদিস রয়েছে অপর হাদিসে আরেকটি কথা রয়েছে রসুল্লাহ সাল্লাম এর প্রিয় সাহাবি আবু হরার থেকে বর্ণিত তিনি বলেন একদা আবু হুরায়রার সাথে এমন একজন মহিলার সাক্ষাৎ ঘটে যার থেকে আবুহরার সুখ্যান পাচ্ছিলেন এবং তার পাতলা কাপড়ও সেই মহিলার পাতলা কাপড়ও বাতাসে উড়ছিল তখন তিনি বললেন হে পরাক্রমশালী আল্লাহর বান্দি তুমি কি মসজিদ থেকে এসেছো সে বলল হ্যাঁ মসজিদ থেকে আসলাম তিনি বললেন তুমি সুগন্ধি লাগিয়েছো নাকি সে বলল হ্যাঁ লাগিয়েছি তখন তিনি বললেন আবুরা বললেন আমি আমার বন্ধু আবুল কাসে মত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি ওই মহিলার সালাত গ্রহণযোগ্য হবে না ওই মহিলার সালাত গ্রহণযোগ্য হবে না ওই মহিলার সালাত গ্রহণযোগ্য হবে না যে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আগমন করে মসজিদের যাতায়াত করে যতক্ষণ পর্যন্ত সে মহিলা বাড়িতে ফিরে গিয়ে নাপাকির গোসলের ন্যায় গোসল না করে নাপাকির অপবিততার ধৌত করার ন্যায় ধৌত না করে গোসল না করে অর্থাৎ নাফাকির জিমার কারণে সহবাসের কারণে যে গোসল ফরজ হয় এই গোসল যেভাবে করে ঠিক সেভাবে গোসল করে সালাত না পর্যন্ত তার সালাত কবুল হবে না অথচ হাদিস থেকে বোঝা গেল যে মুসলিম নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করে সালাতের মতো এত উত্তম এবাদতের উদ্দেশ্যেও ঘর থেকে বের হওয়া নিষেধ সুতরাং বাজার মার্কেট ক্লাব রেস্তোরাঁ মিটিং পার্টি পার্ক মেলা ইত্যাদি স্থানে তা কিভাবে বৈধ হবে উল্লেখ্য যে এখানে সুগন্ধি বলতে যে কোনো প্রকার সুগন্ধিকেই বোঝানো হয়েছে যা থেকে ঘ্রাণ পাওয়া যায় যা থেকে সেন্ট আসে ভালো ঘ্রাণ আসে তবে রসুল্লা সাল্লাম নারীদের জন্য ঘ্রাণহীন সুগন্ধহীন রং ব্যবহারের অনুমতি দিয়েছেন যেমন মেহেদি সুরমা ইত্যাদি ইত্যাদি আল্লাহ তালা আমাদের মুসলিম মা বোনদেরকে সুগন্ধ ব্যবহার করে বাইরে বেরোয়া থেকে হেফাজত করুক আল্লাহ সুমতাল অফির দান করুক তাদেরকে বোঝা অফিরান করুক তাদেরকে জান্নাত পাওয়ার অফির দান করুক বলে আল্লাহ মামিন